হ্যাঙ্গিং করে রাখায় গাছটি দেখতে দেখুন কত সুন্দর লাগছে। ডার্ক পার্পল কালারের এই গাছটি অন্যান্য সবুজের গাছের মধ্যেও যদি রেখে দেন তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। নমস্কার বন্ধুরা, এসডি গ্রিন গার্ডেনে স্বাগত জানাচ্ছি। আমি সুচিত্রা, আশা করছি সকলেই ভালো আছেন এবং অবশ্যই দেখছেন এসডি গ্রিন গার্ডেন চ্যানেল। আজকে আপনাদের সামনে যে গাছটি নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে জেব্রিনা। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে এই জেব্রিনা বা ওয়ান্ডারিং জিউ গাছের পরিচর্যা, জল, মাটি, সার, আলো, বাতাস এবং প্রুনিং কীভাবে সহজে এই গাছের বৃদ্ধি হবে সেই সম্পর্কেই আলোচিত বিষয় আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই জেব্রিনা বা ওয়ান্ডারিং জিউ গাছটি ছোট্ট একটি কাণ্ড থেকে তৈরি হয়, একাধিক পরিমাণে আপনার ছাদ বাগানে কিন্তু ছড়িয়ে পড়ে। বড় বড় গাছের নিচে যেমন আমরা বোর্ডলিলি গাছে রাখি সেই রকম ওয়ান্ডারিং জিউ লাগিয়ে দিলেও কিন্তু খুব সহজে এই গাছে গ্রো হয়। খুব কম যত্ন পরিচর্যা পেয়েই কিন্তু এই গাছটি খুব সুন্দর, এর শোভা দেখুন, এর শোভা ছড়িয়ে রাখে। এর সুন্দর কালার অর্থাৎ উজ্জ্বল যে কালার এর দেখুন, এই গাছের নিচে যে কালারটা সেটা হচ্ছে পুরো ডার্ক বেগুনি কালারের, আর এর ওপরটা দেখুন কত সুন্দর প্রিন্ট কালার। তো এই জন্যই কিন্তু এই গাছের সৌন্দর্য এই গাছের কালারের জন্য। তো এবার বলি এই গাছের মাটি আমি কিভাবে তৈরি করেছিলাম। এই গাছটি যেহেতু লতানো তো এই গাছটি হ্যাঙ্গিং রাখলে কিন্তু খুব সুন্দর লাগে। বন্ধুরা দেখুন, আমার একটি প্লাস্টিকের পটে, হাতে তৈরি করা পটেই আমি গাছটি লাগিয়েছিলাম, দুই একটি কাণ্ড মাত্র। তো এরকম হ্যাঙ্গিং পটে আপনারা যদি খুব সুন্দর সেফ সাইজ করে রাখেন তো খুব সুন্দর লাগে, একটু মানে ঝাঁকড়া ঝোপালো টাইপের আকার নাই। তো এই গাছের প্রুনিং কিন্তু অবশ্যই করতে হবে, আর যেহেতু আমরা হ্যাঙ্গিং করে রাখবো সেই জন্য এর গাছের মাটিটা অবশ্যই একটু হালকা রাখতে হবে। সেই জন্য আমি সামান্য পরিমাণে গার্ডেন সয়েল, বালি, আপনারা পারলে কাঠের গুঁড়োও দিতে পারেন কোকোপিট যদি না থাকে। আমি কাঠের গুঁড়ো আর সামান্য গোবর সার দিয়েছিলাম, অল্প মাত্রায় বালি দিয়েছিলাম। তো দেখুন অল্প আছে, এমনিতে পটটা ছোট আর দেখুন মাটির পরিমাণটা একদমই কম। তো আরও কিছু মাটি আমি গাছের মধ্যে অ্যাড করব। তো এবার বলি এর গাছের মাটির বললাম, এবার বলি জল। এই গাছ কিন্তু খুব সুন্দর বৃদ্ধি হয় শুধুমাত্র জলের জন্যই, অতিরিক্ত জল তার জন্য মানে গাছে দিবেন না। জল পছন্দ হয় মানেই এমন না যে সবসময় ভরপুর জল দিয়ে রাখবো, এরকম না। সবসময় শ্যাতালো মানে স্যাঁতস্যাঁতে জায়গাগুলো, যেমন হচ্ছে ভিজে ভিজে ভাব যে জায়গাগুলো, সেই জায়গাতে দেখবেন এই গাছগুলো খুব সহজেই হয়। এবার বলি মাটিটা ভিজিয়ে রাখলে এই গাছে কিন্তু খুব সহজেই বৃদ্ধি হয়। মাটি যখন খটখটে হয়ে শুকিয়ে যাবে আপনার গাছের পাতা দেখলে বুঝতে পারবেন অনেক সময় ঝিমিয়ে যাবে, তাই মাটি সবসময় গাছের গোড়া ভিজিয়ে রাখতে হবে। বোর্ডলিলি গাছে যেমন এরকম একটা মানে চ্যাটপেটে পদার্থ থাকে এই আগা কাটলে বা পাতার মধ্যে, এরা অতিরিক্ত জল কিন্তু কাণ্ডে পাতার মধ্যে সংগ্রহ করে রাখে। এবার বলি এর আলো। আলো হচ্ছে অতিরিক্ত রোদে কিন্তু গাছটি থাকে, শীতকালে যদি আপনারা রোদে রাখেন তাহলে বলবো খুব সুন্দর এ গ্রো করে। এবার অতিরিক্ত রোদে রাখলে গাছের যে অরিজিনাল কালারটা সেটা কিন্তু ফেড হয়ে যায়, তাই সেমি শেডে রাখবেন অতিরিক্ত যখন রোদটা পড়বে, অর্থাৎ মার্চ এপ্রিল মাসে যে রোদটা পড়ে সেই রোদ থেকে আপনারা সেমি শেডে বাঁচিয়ে রাখবেন। আর সকালে দু থেকে তিন ঘন্টা রোদ লাগে এমন জায়গায় রাখলে কিন্তু খুব সুন্দর গ্রোথ হয়। এবার বলি এই গাছের সার। এই গাছের সার হচ্ছে আমরা কিছু যদি মিক্স খাবার গাছের অল্প করে দেন কিংবা যদি আপনারা নাইট্রোজেন হিসাবে গোবর সার দেন, সামান্য পরিমাণে গোবর সার, তাহলে কিন্তু খুব সুন্দর গাছে গ্রোথ হয়। কিংবা এক মুঠো ভার্মি কম্পোস্ট, গোবর সার একটা কোনো কিছুতে ভিজিয়ে রেখে সে জলটা দিলেও খুব উপকার হয় গাছে। এবার বলি এই গাছে কীটপতঙ্গ। এই গাছের কীটপতঙ্গ হচ্ছে গাছে খুব একটা কীটপতঙ্গ লাগে না, মাঝে মাঝে অতিরিক্ত রোদের জন্য গাছের পাতা পুড়ে যায়, আর দ্বিতীয়ত হচ্ছে যেটা পাতা খাওয়া পোকা মাঝে মাঝে লাগতে পারে। তবে অন্যান্য গাছের মতো যেমন নিম অয়েল এবং কিছু শ্যাম্পু, কিছুটা শ্যাম্পু আর নিম অয়েল মিশিয়ে জলের মধ্যে একটু পাতলা লিকুইড করে আমি এতে স্প্রে করে দিই এবং আধ ঘন্টা কিংবা কুড়ি মিনিট পরে পরিষ্কার জল দিয়ে গাছটিকে পুরো স্নান করিয়ে দিই।
এর ফলে গাছটি কিন্তু খুব সুন্দর থাকে এবং অন্যান্য পোকামাকড় গাছে লাগতে পারে না। আর যেটা হচ্ছে মাঝে মাঝে এই শুকনো পাতাগুলো আপনাকে পরিষ্কার করে দিতে হবে গাছ থেকে। আর গাছটিকে ঝোপালো এবং সুন্দর আকার রাখার জন্য অবশ্যই আপনাদেরকে প্রুনিং করতে হবে। প্রুনিং করতে হবে, দেখুন এই গাছটি এরকম দেখুন আকারবিহীন হয়ে আছে। তো এই গাছটি যেগুলো আকারবিহীন হয়ে আছে, যে কোনো কোনো গাছের যে কাণ্ডগুলো অতিরিক্ত বেড়ে যায় সেগুলো হয়তো কেটে দিলেন, দেখাচ্ছি এইভাবে কেটে দিলেন। এইভাবে প্রুনিং না করলে কিন্তু খুব একটা সুন্দর আকার দিতে পারবেন না বন্ধুরা, কারণ এর আগা বা শাখাগুলি কিন্তু এক একটি ডাল এক এক রকম সাইজের বাড়তে থাকে, তাই প্রুনিং করে খুব সুন্দর একটা ঝোপালো সাইজ দিতে পারেন। এই দেখুন এখান থেকে রুট বেরিয়েছে। তো এটা যদি আপনারা মাটিতে লাগিয়ে দেন তাহলে এই ছোট্ট একটা কাণ্ড থেকে খুব সুন্দর আপনারা চারা তৈরি করতে পারবেন। তো মাটি বললাম, জল, আলো এবং অবশ্যই এটা আলো বাতাস যুক্ত জায়গাতে রাখবেন, কোনো সময় বদ্ধ ঘরে রাখবেন না যে কোনো গাছকে, কারণ একটি গাছের বৃদ্ধির জন্য আলো, বাতাস, জল, খাবার সব কিছুই প্রয়োজন। প্রুনিং বললাম। এবার যদি বলি এই গাছটিকে আপনারা মাটি ছাড়াও যদি জলে খুব সহজেই গ্রো করতে পারেন, এই কাণ্ড ছোটো ছোটো কেটে যদি আপনারা একটা কাচের বয়াম কিংবা হয়তো কোনো পরিত্যক্ত একটা কাপ, আমাদের অনেক সময় হয় না ভেঙে যায়, সেরকম যদি কাপের মধ্যেও আমরা এটাকে দিয়ে রাখি একটু জল দিয়ে, তাহলে কিন্তু খুব সুন্দর চারা তৈরি হয় এবং কিন্তু আপনাদের ঘরের সৌন্দর্যটাও খুব সুন্দরভাবে বৃদ্ধি করে। তো এই গাছ কিন্তু বাগানে খুব আলো হয়ে থাকে, অন্যান্য সবুজ গাছের মধ্যে একে রেখে দিলে এর উজ্জ্বল পাতার জন্য খুব সুন্দর লাগে বন্ধুরা গাছটি। তো এই ওয়ান্ডারিং জিউ বা জেব্রিনা গাছটা আপনার ছাদ বাগানে রাখতে পারেন খুব সুন্দর হ্যাঙ্গিং করে। তো গাছটি আমি প্রুনিং করিনি, প্রুনিং করে একটা সুন্দর সেফ সাইজ দিয়ে কিছু পরিমাণে এখানে মিক্সড খাবার কিংবা গোবর সার দিয়ে দিলে আরও সুন্দর গাছটি থাকবে। আর একটা যেটা বলছি, অতিরিক্ত যখন রোদ গরম পড়ে গাছের পাতাগুলো একটু নির্জীব টাইপের হয়ে যায় তখন আমরা কি করব, তখন এরকম একটা স্প্রে বোতলে আমরা নর্মাল যে জল, ঠান্ডা অবশ্যই ঠান্ডা জল নেবেন, গরম জল নেবেন না, ঠান্ডা জল নিয়ে মাঝে মাঝে না এই গাছে আমরা স্প্রে করতে পারি। তো এইভাবে আমরা গাছে এইভাবে স্প্রে করে দিই প্রত্যেকটা পাতায়। যে কোনো হ্যাঙ্গিং পটে রাখা গাছগুলো ছায়ের মধ্যে থাকলে অনেক সময় বৃষ্টির জল পায় না, তো বৃষ্টির জলে রেখে দেবেন যখন বৃষ্টি হয়, আর যখন বৃষ্টিটা আসবে না তখন এইভাবে আপনারা যদি ঠান্ডার জলে মাঝে মাঝে স্প্রে করে দেন তাহলে কিন্তু গাছের পাতাগুলো খুব ঝকঝকে থাকে এবং খুব সবুজ সতেজ থাকে। তো এই জেব্রিনা গাছও আপনারা কিন্তু আপনার ছাদ বাগানে অ্যাড করতে পারেন, এই ছাদ বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য হ্যাঙ্গিং পট করেও রাখতে পারেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। জেব্রিনা বা ওয়ান্ডারিং জিউ গাছের যত্ন পরিচর্যা ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর একটা কথা বলছি বন্ধুরা, আমি প্রত্যেকের ভিডিও দেখি, অবশ্যই লাইক দিই, সেটাও মেনশন করে দিই কত নাম্বার লাইক দিচ্ছি। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করবেন এবং একটি লাইক দিবেন। একটি লাইক দিলে কিন্তু আমাদের কোনো অসুবিধা হয় না বন্ধুরা, বরঞ্চ লাইক দিলে আমাদের একটা মনোবল বাড়ে যে না আমার ভিডিওতে লাইক পেয়েছে, আমি যদি আপনার ভিডিওতে লাইক দিই তাহলে একটা আনন্দ হয়তো আপনারও হয়, তাই সেরকম বলছি যে একটি অবশ্যই লাইক দিয়ে যাবেন আর ভিডিওটা ফুল ওয়াচ করবেন, পারলে কেটে কেটে কোনো সময় দেখবেন না। আজকের ভিডিও এখানে শেষ করছি, গাছকে ভালো রাখুন, সবুজকে ভালোবাসুন, আর একটি গাছ একটি প্রাণ আমরা জানি, গাছ ছাড়া আমাদের চলে না, প্রকৃতি আমাদের অনেক কিছু দিয়েছে তাই প্রকৃতিকে ভালো রাখার দায়িত্ব আমাদেরই। আজকের ভিডিও এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই দেখবেন এসডি গ্রিন গার্ডেন চ্যানেল। নমস্কার।